আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো এখন আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ওয়ালেটের এয়ারড্রপ শেয়ার করব, সেইখান থেকে আপনারা পোর্ট থেকে ইনস্ট্যান্টলি $12 করে বোনাস নিতে পারবেন, ঠিক আছে? সো ওয়ালেটের এয়ারড্রপগুলো কিন্তু খুবই ভালো থাকে, এগুলো থেকে সবচাইতে ভালো প্রফিট করা যায়। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্রত্যেকে আজকের এই ওয়ালেটের এয়ারড্রপটিতে জয়েন করবেন, ঠিক আছে? সো এখানে আপনারা জয়েন করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনাকে 500টা বিআরএস টোকেন দেবে, যেটার ভ্যালু হচ্ছে $12। সো তাদের এই বিআরএস টোকেনটাকে কিন্তু তারা মানে এমএক্সি এর মধ্যে লিস্টিং করাবে, ঠিক আছে? সো এমএক্সি তে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তাদের এই বিআরএস টোকেনটা তারা এমএক্সি এর মধ্যে লিস্টিং করাবে। সো এমএক্সি এর মধ্যে যখন তাদের এই টোকেনটা লিস্টিং হবে, এই টোকেনটার ভ্যালু ইজিলি $30 থেকে $40 পর্যন্ত আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে? সো অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে আজকের এই ওয়ালেট এয়ারড্রপটিতে জয়েন করবেন। আর এখানে আপনারা জাস্ট ইনস্ট্যান্টলি উইথড্রটাও করে নিতে পারবেন, জাস্ট এখানে আপনারা উইথড্রোর মাঝে ক্লিক করলে 72 ঘন্টার মধ্যে আপনাদের ওয়ালেটের মধ্যে তারা পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? সো বর্তমানে কিন্তু এই টোকেনটা কোনো মার্কেটে লিস্টেড নাই, সো এটা কিন্তু তারা সরাসরি এমএক্সির মধ্যে লিস্টিং করাবে। দেন আপনারা এমএক্সির মধ্যে এই টোকেনটাকে ডিপোজিট করে সেখান থেকে আপনারা জাস্ট আপনাদের টোকেনটাকে সেল আউট করে আপনাদের প্রফিটটা পকেট পর্যন্ত নিতে পারবেন, ঠিক আছে? সো অবশ্যই মানে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে আজকের এই ওয়ালেটের এয়ারড্রপটিতে মাস্ট বি জয়েন করবেন, এখান থেকে আপনাদের প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে, ওকে? সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এখনও আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত আমরা সমস্ত এয়ারড্রপগুলো সবার আগে শেয়ার করে থাকি, সো এটা কিন্তু আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। দেন এখানে আপনাদের জন্য আমরা একটা শর্ট ভিডিও তৈরি করে দিয়েছিলাম, সো যারা কিন্তু মানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির সাথে কানেক্টেড ছিল প্রত্যেকে কিন্তু অলরেডি এই এয়ারড্রপটিতে জয়েন করে নিয়েছে, ঠিক আছে? সো এবং এখানে কিন্তু আমি আগামীকাল সম্ভবত মানে বিনেন্সের নতুন একটা ইয়ারড্রপ চলে আসবে, সো যেখান থেকে আপনারা প্রত্যেকে ইনস্ট্যান্ট $10 করে প্রফিট করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেটাকে সেল করে বিকাশের মাধ্যমেও টাকা নিতে পারবেন, ঠিক আছে? সো এই ধরনের ইয়ারড্রপগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা ইয়ারড্রপে জয়েন করবেন। সো এখানে আমরা লিস্ট আকারে আমাদের মানে ইয়ারড্রপগুলো শেয়ার করি, সো যারা টেলিগ্রাম চ্যানেলটির সাথে কানেক্টেড আছে প্রত্যেকে কিন্তু এখানে কাজ করে। সো এখানে আপনারা প্রত্যেকে যে লিস্টে যত ইয়ারড্রপ দেওয়া থাকবে প্রত্যেকটা ইয়ারড্রপে অবশ্যই জয়েন করবেন, ওকে? এবং প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে পিন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলটি সবার আগে পেয়ে যান এবং আপনারা প্রত্যেকটা এয়ারড্রপে খুব ইজিলি জয়েন করতে পারেন, ওকে? এবং আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দেবেন আর প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিওতে লাইক টার্গেট 50টা, এটা আপনারা মাস্ট বি কমপ্লিট করে দেবেন, ঠিক আছে? সো বেশি বকবক করবো না, সো সরাসরি চলে যাবো মেইন টপিকে, ওকে? সো আজকের এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক, সিম্পলি আজকের অফার লিঙ্কের মাঝে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে নিয়ে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড মানে অ্যাপ্লিকেশনের মাঝে ক্লিক করে দিলে আপনাদেরকে মানে এখানে নিয়ে আসবে জাস্ট ব্রোভস ওয়ালেট, আপনারা এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এখানে তাদের রেটিংগুলো দেখলে বুঝতে পারবেন কত ভালো মানের একটা মানে এটা ওয়ালেটের অফার, সো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন, ঠিক আছে? জাস্ট ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন, জাস্ট ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। দেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেসও হবে, জাস্ট আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মাঝে একটা ক্লিক করে দেবেন, ওকে? এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে, এরকম ইন্টারফেস শো হলে আপনারা এখানে জাস্ট আপনাদের ফুল নেমটা দেবেন, এখানে আপনারা আপনাদের ইমেল দেবেন, ঠিক আছে? জাস্ট এখানে আপনার ফুল নেম দেবেন, এখানে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন, ওকে? এরপর এখানে বলতেছে যে রেফারেন্স ইমেল, সো রেফারেন্স ইমেলটা আপনারা পাবেন কোথায়? আমাদের ওই পোস্টার মধ্যে দেওয়া আছে, জাস্ট এখানে যদি চলে আসেন এখানে দেখতে পারবেন যে রেফারাল ইমেল, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে এটাকে কপি করে নেবেন। জাস্ট কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে রেফারাল ইমেলের এখানে এটাকে পেস্ট করে দেবেন। এরপর এখানে একটা ফোন নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানেও সেম পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? জাস্ট আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। সো জাস্ট আপনার ফুল নেম দেবেন, ইমেল দেবেন, জাস্ট আমাদের টেলিগ্রাম থেকে রেফারেন্স ইমেলটা এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বার দেবেন, এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, জাস্ট নিচের দিকে দেখলে দেখতে পারবেন যেখানে রেজিস্টার বাটন আছে, আপনারা এখান থেকে সিম্পলি রেজিস্টারের মাঝে একটি ক্লিক করে দেবেন। সো রেজিস্টারের মাঝে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ আপনাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা হয়ে গিয়েছে। সো এখন আপনারা কী করবেন, এখানে জিমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুললেন সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে আপনারা লগ ইনের মাঝে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো এরপর আপনারা আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে, জাস্ট আপনারা ওয়ালেটটা লগ ইন করার পরে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টার মধ্যে চলে আসবেন। এখানে চলে আসার পরে দেখতে পারবেন যে এই যে ইয়ারড্রপ লিঙ্ক, আপনারা সিম্পলি ইয়ারড্রপ লিঙ্কটির মাঝে একটি ক্লিক করে দেবেন।
সো এয়ারড্রপ লিঙ্কটির মাঝে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম স্টার্ট চলে আসবে। জাস্ট আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে স্টার্ট চলে আসবে, স্টার্টের মাঝে ক্লিক করবেন। স্টার্টের মাঝে ক্লিক করার পরে আপনাদেরকে এই টাস্কগুলো কমপ্লিটেড করতে হবে, ঠিক আছে। জাস্ট প্রথম টাস্কটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে এগুলোতে আপনারা ইজিলি জয়েন করে নিতে পারবেন। সো জাস্ট আমি এগুলোতে জয়েন করে নিয়েছি, জাস্ট আপনারা সেমভাবে গ্রুপেও জয়েন করে নেবেন। জাস্ট তারপর জাস্ট ফলো টুইটারের মাঝে ক্লিক করে জাস্ট এখান থেকে ওপেনের মাঝে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কী করবেন, তাদের টুইটারের মধ্যে এখানে ফলো করে দেবেন, ঠিক আছে। ফলো করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে জাস্ট এখানে লাভ রিয়েক্ট দেবেন। এখানে জাস্ট আপনারা এখান থেকে তাদেরকে রিটুইট করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, দেন এখানে রিটুইট থাকবে, জাস্ট এখান থেকে আপনারা রিটুইটের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা চলে আসবেন আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে সেই বুটটার মধ্যে। এখানে চলে আসার পরে এখানে যে পরের টাস্কটা আছে টোকেন অন ইয়োর, মানে এখানে সিম্পলি ক্লিক করবেন, জাস্ট ওপেনের মাঝে ক্লিক করে দেব। সো ওপেনের মাঝে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে। জাস্ট আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। জাস্ট আমি নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি, ওয়েট, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন যে এরকম চলে আসবে ভোট, আপনারা সিম্পলি এখান থেকে ভোটের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এরপর এখান থেকে আপনাদেরকে আই এম নট এ রোবটে ক্লিক করতে বলবে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে ক্যাপচাটিকে সলভ করে নেবেন। সো ক্যাপচারটি সলভ করার পরে দেখতে পারবেন এরকম ভোটেজ চলে আসছে, তারপরে বুঝতে পারবেন যে আপনাদের এই টাস্কটা কমপ্লিটেড হয়ে গিয়েছে, দেন আপনারা বুটের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। এরপর এখান থেকে রেজিস্ট্রেশনের মাঝে ক্লিক করবেন, এখানে জাস্ট রেজিস্ট্রেশন থাকবে সেখানে একটি ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এই যে এখানে যে ওয়ার্ডগুলো দেবে জাস্ট আপনারা সেম ওয়ার্ডগুলো এখানে লিখে তাদেরকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে বলতেছে যে মানে এখান থেকে সাবমিট ইয়োর টুইটার প্রোফাইল লিঙ্ক অর্থাৎ টুইট লিঙ্ক, জাস্ট আপনারা আপনাদের টুইট লিঙ্কটাকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। জাস্ট কীভাবে টুইট লিঙ্কটা কপি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো টুইট লিঙ্কটা কপি করার জন্য আপনারা সরাসরি টুইটারের মধ্যে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা প্রোফাইলের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট আমি প্রোফাইলের মাঝে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে জাস্ট আমি এখানে জাস্ট আমার প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইলে চলে আসার পরে দেখতে পারবেন এখানে জাস্ট ব্রো প্রজেক্ট বিআরএস, জাস্ট এটা এখানে দেখতে পারবেন। দেখার পর এখান থেকে নিচের দিকে এই যে এখান থেকে শেয়ারের মাঝে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি শেয়ারের মাঝে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যে কপি বাটনের মাঝে ক্লিক করে এটাকে কপি করে নেব, ওকে। জাস্ট কপি করার পরে বুটে চলে আসবেন, চলে আসার পরে এটাকে জাস্ট এখান থেকে পেস্ট করে তাদেরকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পরে এখানে জাস্ট বলতেছে যে রেজিস্টার অন দ্য এমএক্সি এক্সচেঞ্জ লিঙ্ক, ঠিক আছে। আপনাদের এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট এই রেজিস্ট্রেশন লিঙ্কের মাঝে ক্লিক করবেন। জাস্ট আপনার জিমেল পাসওয়ার্ড দেবেন, জাস্ট জিমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনের মাঝে ক্লিক করবেন। আপনাদের অর্থাৎ জিমেলে তার একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়ে দিবে, জাস্ট আপনারা সেখান থেকে জাস্ট মানে ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে জাস্ট আপনারা ইজিলি এমএক্সির মধ্যে অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই এমএক্সির মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন, দেন এখানে জাস্ট সেই জিমেলটা দিয়ে দেবেন, সেই জিমেল দিয়ে আপনারা এমএক্সির মধ্যে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। এরপর এখান থেকে জাস্ট আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এরপরে আপনারা কী করবেন, আপনাদের সেই মানে ব্রোভস ওয়ালেটটির মধ্যে চলে যাবেন, ওকে। সো আমি এখন এখান থেকে জাস্ট আমার ওয়ালেটটির মধ্যে মানে প্রবেশ করব। সো আমি জাস্ট সরাসরি আমার ওয়ালেটের মধ্যে প্রবেশ করেছি। জাস্ট এখান থেকে আপনারা এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন মানে মাঝখানে একটা ওয়ালেট অপশন আছে, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আপনারা সিম্পলি যে উইথড্রোর মাঝে একটা ক্লিক করবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে উইথড্রোর মাঝে ক্লিক করে দেবেন, জাস্ট আমি উইথড্রোর মাঝে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনার সুজ রিসিভড ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, জাস্ট আমি সুজ রিসিভ ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো। সো আপনারা কী করবেন, জাস্ট সুজ রিসিভ ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন একটা অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার কিউআর কোড চলে আসবে, এরপর নিচে দেখতে পারবেন এরকম কপি বাটনটা চলে আসবে, ঠিক আছে। আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে কপি বাটনের মাঝে ক্লিক করে এখান থেকে জাস্ট কপি করে নেবেন। জাস্ট আমি এখান থেকে কপির মাঝে ক্লিক করে কপি করে নেব। জাস্ট প্রথমত কিন্তু এই সুজ রিসিভ ওয়ালেটে ক্লিক করার পরে দেখতে পারবেন যে একটা মানে ইয়ে দেখাবে, জাস্ট আপনারা সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনার কিউআর কোড চলে আসবে এবং নিচে এই কপি বাটন থাকবে। আপনারা কী করবেন, এই নিচের এই কপি বাটন থেকে কপি করে নেবেন, ঠিক আছে। এরপর আপনারা কী করবেন, এটাকে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আপনার সাকসেসফুলি জয়েন করা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট জয়েন করা হয়ে গেলে জাস্ট এখান থেকে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট উইথড্রোর মাঝে ক্লিক করলে দিলে দেখতে পারবেন যে আপনাদেরকে বলে দেবে যে তারা 72 ঘন্টার মধ্যে আপনাদের উইথড্রোটা কমপ্লিটেড করে দেবে, ঠিক আছে। জাস্ট অবশ্যই প্রত্যেকে এখানে জয়েন করবেন, এখান থেকে প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে, যেহেতু এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে লিস্টিং হবে। সো অবশ্যই এখান থেকে প্রত্যেকেরই ডেফিনেটলি ভালো একটা প্রফিট হবে, ঠিক আছে। প্রত্যেকে অবশ্যই জয়েন করে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।